একটা ল্যাব ক্লাস, আমরা একটা জিনিস দেখাবো এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ল্যাবের মধ্যে রং একটা ইম্পর্টেন্ট। আমরা এতদিন ধরে রং করলাম, বাস্তবে তো রং দেখি না। হ্যাঁ, কিছু রং দেখি, আগুনের চুলার রং, গ্যাসের চুলা যেসব জ্বলে সেসব জ্বলে কিছু একটা রং আছে। আমাদের যে গ্যাস মিথেন গ্যাস পড়ে, সেই গ্যাসটার জন্য কিন্তু চুলার রংটা হচ্ছে নীলাভ সবুজ। এই নীলাভ সবুজ রং বিভিন্ন রকম ভিন্ন ধরন বর্ণ হতে পারে, যদি এটার মধ্যে আমরা কোনো লবণের প্রেজেন্স দেখাই। আমরা একটু দেখতে চাচ্ছি যে আসলে কি ধরনের সবুজ হয়, বা লাল হয় না নীল হয়, সেগুলো দেখবো। দেখা যায়? জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল একটা অংশ, কিন্তু আমরা ক্লাসের মধ্যে নিয়ে আসছি, কারণ ওই ক্লাসের মধ্যে থেকে পড়ানো হচ্ছে, অথচ এটা কিন্তু প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এই জন্য আমরা এখানে নিয়ে আসছি। শিখা পরীক্ষায় দ্বারা ধাতব আয়ন শনাক্ত করেন। শিখা পরীক্ষা, শিখা মানে বোঝো আগুনের শিখা। সে আগুনের শিখা যে হোক না কেন, সে শিখার বর্ণের মধ্যে লবণ ধরব, সেই লবণের বর্ণ ভিন্ন রকমের হবে। কোনটা কোন বর্ণ হবে আমাদের চোখ দিয়ে সেটা ডিটেক্ট করতে হবে, কারণ আমাদের চোখ লাগবে এখানে। হ্যাঁ, চোখ ছাড়া এখানে এই প্র্যাকটিক্যাল করা সম্ভব না। আমাদের সিলেবাসে বেশিরভাগ এই চারটা জিনিস বেশি দেয়, সোডিয়াম, পটাশিয়াম, কপার, ক্যালসিয়াম ধাতু শনাক্তকরণ। এগুলো আমরা সচরাচর, বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম, শিখা পরীক্ষা ছাড়া আমরা করতেই পারি না। ক্যালসিয়াম ধাতু দুই ভাবে করা যায়, কপার ধাতু অনেক ভাবে করা যায়, তবে শিখা পরীক্ষায় সোডিয়াম আর পটাশিয়াম আমরা অবশ্যই করব, এটা ভালো স্পষ্ট করে দেখা যায়। তারপর শিক্ষা পরীক্ষায় এই সেল ব্যবহার করা হয় কেন প্যাকেটের পরীক্ষায়? আর একটা প্রশ্ন থাকবে এখানে, যে শিক্ষা পরীক্ষায় ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম ধাতব আয়ন বর্ণ ছড়ায় না কেন? এই দুটা অনুধাবন প্রশ্ন, বিশেষ করে মাঝখানে যে অনুধাবন প্রশ্নটা আছে, সেই প্রশ্ন তো পরীক্ষার 1 বছর পর পর আসে। আমরা কোনোভাবে এটাকে মিস করবো না, আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা দেখে নিবা। আমরা প্রথম চলে যাই, আমরা গত ক্লাসে একটু দেখে আসি যে আমরা কি পড়াইছিলাম। খুব শর্টকাট, মাইক্রোওয়েভ বলছিলাম, যে 300 মেগাহার্টজ থেকে 3000 মেগাহার্টজ হবে এটা ফ্রিকোয়েন্সি। তারপর মাইক্রোওয়েভ দেখাছিলাম, তারপরে বলছিলাম যে মাইক্রোওয়েভটা সব সব সমস্যা হলে সোজা পথে চলে, যে কারণে আমাদের মোবাইলের টাওয়ার আছে, টাওয়ারটা মেনলি করা হয়েছে যেন কোনো জায়গায় বাধা না পায়, যেখানে বাধা পায় সেখানে কিন্তু মোবাইলের লাইন পাওয়া যায় না। যেমন আমাদের গ্রামের বাড়িতে গেলে অনেক বাড়ি আছে যে সেখানে কোনো মোবাইলের লাইন নেই, যে কারণে কারণ হচ্ছে টাওয়ারের বাহিরে চলে গেছে, অথবা ঘরের মধ্যে থাকা সত্ত্বেও, ঘরের মধ্যে থাকলে টাওয়ারের যে ফ্রিকোয়েন্সি সেটা ভিতরে ঢোকে না, যে কারণে আমাদের মোবাইল নেটওয়ার্ক পুরোটাই জিরো। তারপরে যদি আমরা মাইক্রোওয়েভ ব্যবহার, টেলিভিশন সিগন্যাল, বিভিন্ন কিছু অভ্যন্তরীণ যোগাযোগ, ইন্টারনেট সংযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, এলাম মাইক্রোওয়েভ ব্যবহার, এটাও দেখছিলাম, জাল পাসপোর্ট, জাল টাকা শনাক্ত করা, ইভি রশ্মি ব্যবহার, এটা অধিবেগুন রশ্মি কিভাবে করা হয় সেটা তোমাদেরকে বলছিলাম। তুমি দেখবে ব্যাংকের মধ্যে টাকা নিয়ে গেলে ওরা আলো দিয়ে চেক করে, এটা হচ্ছে সেইটা। এমআরআই বিরাট বড় যন্ত্র, অনেক সময় এক্স রে শরীরের জন্য ক্ষতিকর, যে কোনো ডাক্তার এখন বলে যে না, আপনারা এক্স রে না করে এমআরআই করেন, এমআরআই টাকা লাগে বেশি কিন্তু শরীরের জন্য ভালো। অনেকে ডাক্তারের দোষ দেয় যে এমআরআই করাচ্ছে এত টাকা লাগছে, কিন্তু আসলে এমআরআইটা অনেক ভালো, যেমন এবং নিখুঁত, এক্স রে চেয়ে নিখুঁত, ঠিক আছে? এটা আমরা দেখছিলাম কিভাবে পালস হয়, কিভাবে এটা হাইড্রোজেন রেজোন্যান্স করে, ফলে হাইড্রোজেনের পরিমাণের উপর ভিত্তি করে এমআরআইটা গঠন করে আর কি, এগুলো আমরা দেখছিলাম। আমরা এখন মনে হয় এই প্রশ্ন ছিল আমাদের, এখন শিক্ষা পরীক্ষায় ধাতব আয়ন শনাক্তকরণ আমরা করব।
শিখা পরীক্ষা হলো রসায়ন পরীক্ষার ব্যবহার করে একটি বিশ্লেষণমূলক পদ্ধতি। এটি বিভিন্ন উপাদান শনাক্তকরণের পরীক্ষা। প্রাথমিকভাবে প্রতিটি উপাদানের বিশিষ্ট নির্গমন বর্ণালীর উপর ভিত্তি করে এটির মাধ্যমে ধাতু আয়নের উপস্থিতি পরীক্ষা করা হয়। খুব স্পষ্ট করে লিখেছে প্রাথমিক যে বিশ্লেষণ পরীক্ষা, এটা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা সবার আগে থেকে ধাপ। এটা যে আমি যদি কোনো কিছু শনাক্ত করতে চাই, সবচেয়ে সোজা হলো এটা, এটা জন্য কোনো পয়সা খরচ করতে হয় না, শুধু বানারে আগুন জ্বলে, এই আগুনের মধ্যে আমরা লবণের একটি দানা, ভিজা দানা পানির মধ্যে মিক্স করে বা HCl মিক্স করে আমরা প্ল্যাটিনাম তারের বা যে কোনো মেটালিক তারের সাহায্যে আমরা যদি শিখার মধ্যে ধরি, তাহলে শিখা, যে শিখা জ্বলছে সেই শিখা বর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন দেখব যে আসলে কি ধরনের চেঞ্জ হয়, আমরা ভিজুয়াল কিন্তু দেখতে পাই কিনা আমরা একটু দেখব। শিখার বর্ণ পরীক্ষা করার সময় দেখো, সে শিখার বর্ণ যেটা ছড়াচ্ছে, একজন ভদ্রলোক চোখে চশমা পরে তো হাতে তার বাম হাতে দেখো, এখানে যে শিখাটা জ্বলছে শিখার পাশে যে দেখো বর্ণটা আছে, সেই বর্ণটা আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ণটা পরিবর্তন হয়েছে, চেঞ্জ, নীলাভ সবুজ বা হলুদ বা এই ধরনের, যাই হোক কালার হোক, আমরা ডিটেক্ট করতে পারছি না উনি কি টেস্ট করতেছে, আমরা স্পেসিফিক কালার দেখবো। আসলে চিনা খুবই মুশকিল, এটা প্র্যাকটিস করতে করতে হবে। তারপরে আমাদের আগে জানা দরকার যে হাউ টু, এটা কিভাবে সম্ভব, সম্ভবটা ইম্পর্টেন্ট। এই পরীক্ষার উপাদান বা যৌগের একটি ছোট নমুনা গরম আলোহীন শিখার উপর রাখা হয়, ফলস্বরূপ শিখার যে রং দেখা যায় তা পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষার উদ্দেশ্য হলো নমুনা যৌগটির বশীভূত পরমাণু গুলির জ্বলনের ফলে কি বর্ণের নির্গমন ঘটে তা পর্যবেক্ষণ করা। থিওরি এটা, যে যে লবণটা যে দ্রবণটা তুমি আমি দিব, সে যে পরমাণু গঠিত, সেই পরমাণু কি বর্ণ হয় শিখার মধ্যে সেটা পর্যবেক্ষণ করে তোমাকে বলা। উদ্দেশ্য হলো পরীক্ষা করে বলা যে এটা এটা হতে পারে, আমরা কখনোই বলবো না এটা হবে, কোনোদিনই বলবো না, এই ল্যাঙ্গুয়েজটা হতে পারে মনে রাখবো সেটা। শিক্ষা পরীক্ষায় কনফার্ম করা যায় না যেটা সোডিয়াম হবেই, আমরা বলবো এটা হতে পারে সোডিয়াম, ল্যাঙ্গুয়েজ আমাদের চেঞ্জ হবে, নরম সুরে হবে। শিখাতে উপাদান যেগুলো পরমাণুগুলিকে পাওয়া যায় শিখাতে, সেগুলি কেবল বিভিন্ন পারমাণবিক শক্তি স্তরের মাধ্যমে ইলেকট্রনগুলি অতিক্রমের কারণে নির্গম হতে পারে। শিখাতে যে পরমাণুগুলি পাওয়া যায়, মানে শিখায় যে বর্ণগুলো আমরা ধরবো, যে পরমাণু লবণ আমি জানি না কিন্তু কোন লবণ ধরছি, সেগুলি কেবল বিভিন্ন পারমাণবিক শক্তি স্তরের ইলেকট্রনগুলির অতিক্রমের কারণে নির্গত হতে পারে। আমরা যে পরমাণু ধরছি সেই পরমাণু আমি জানি না, নামই জানি না, তাহলে কয়টা শক্তি স্তর আছে, ধরে নিলাম শক্তি স্তর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাকতে পারে, তো এদের মধ্যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের কারণে এই শিখার বর্ণ ভিন্ন ভিন্ন হয়। এই রূপান্তরগুলি শুধু নির্দিষ্ট কম্পাঙ্কে আলো নির্গত করে, যে পরমাণু ধরবো তার বর্ণ, তার তরঙ্গ দৈর্ঘ্য, তার কম্পাঙ্ক শেয়ার করবে। সোডিয়ামের সাথে পটাশিয়াম মিলবে না, পটাশিয়ামের সাথে সোডিয়াম মিলবে না। শিখাতে যে রং পাওয়া যায় সেটি মূলত পদার্থের রাসায়নিক উপাদানগুলি পারমাণবিক শক্তির স্তরগুলির বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। শিখা পরীক্ষায় বন্দোবস্ত করা তুলনামূলকভাবে সহজ, সেই জন্য প্রায়শই বিদ্যালয় বা কলেজের বিজ্ঞান পরীক্ষাগারে প্রদর্শিত বা সম্পাদিত হয়। এটা খুব সোজা, যে কারণে সবাই এটা করতে চায়। যদি শিক্ষা পরীক্ষা কেবলমাত্র গুণগত তথ্য দেয়, এই যে আমরা পড়তেছি গুণগত রসায়ন, মানে ইয়েস অর নট বলতে পারে, হ্যাঁ নমুনায় থাকা উপাদানগুলি অনুপাত সম্পর্কে পরিমাণগত তথ্য দেয় না, মানে 1 কেজি আছে না 2 কেজি আছে তা বলতে পারে না, সে বলতে পারে যে ইয়েস, হ্যাঁ, না, বা থাকলে এটা থাকতে পারে। তাই পরিমাণগত তথ্য পেতে শিখা আলোক মাপক কৌশল বা অন্য, এটা যদি আমাদের অন্য কোনো যন্ত্র আছে সেটাও একই ধরনের সিস্টেম, কিন্তু এগুলো আমাদের নাই। কেউ যদি রসায়ন শাস্ত্রের পড়াশোনা করো তাহলে এইসব যন্ত্রের সাথে পরিচয় হতে পারবো, সেগুলো বলা হয়েছে এখানে। আমরা দেখি শিখা, দেখো এই ধরনের শিখা আমাদের সৃষ্টি হতে পারে। 1 নম্বর শিখাটা মেনলি আমাদের সচরাচর দেখো কাঠ পোড়ালে এই শিখাটা পাওয়া যায়, পরের শিখাটাও একটা
শিখা, পরেরটা একটা শিখা, পরেরটা শিখা। তবে আমাদের দেশে যে শিখাটা পাওয়া যায়, মানে গ্যাস জ্বালায় তোমার সচরাচর চুলাই গুলো দেখো, 4 নম্বর শিখাটা আমাদের সাথে খুব পরিচিত, দেখতে পাচ্ছো তোমরা সবাই? হ্যালো, দেখা যায়? জি স্যার, দেখতে পাচ্ছি। 4 নম্বর শিখা দেখতে পাচ্ছ? এইটা তুমি চুলা জ্বালালে দেখবা যে নিচের এখানে নীলাভ সবুজ, হ্যাঁ নীলাভ, নীলাভ সবুজ, আর উপরের অংশটুকু যেহেতু আয়ার, এটা এইটুকু দেখা যায় না, এইটুকু হলে ভিজিবল। যাই হোক, বিভিন্ন রকমের শিখা বাল্বের মাধ্যমে বা আবহাওয়ার উপর নির্ভর করে। এখন এই বাতাস, যেমন প্রথম শিখাটার মধ্যে আমরা অক্সিজেন কম দিছি, যে কারণে আমাদের শিখাটা নীলাভ হয় নাই। এখানে অক্সিজেন একটু আর একটু বাড়াইছি, এখানে একটু বাড়াইছি, এখানে শেষ পর্যন্ত অক্সিজেন। যত অক্সিজেন সাপ্লাই দিব কার্বন তত বেশি পড়বে এবং শিখার রং তত নীলাভ সবুজ হবে, এটাই হচ্ছে মেইন। ঠিক আছে, তো 4 নম্বর শিখাটা নিয়ে আমাদের কাজ করবার। দেখো এখানে একটা শিখা দেখা যাচ্ছে, এখানে এই আমরা এই শিখার বরাবর লেখা সবুজ, উপরে অংশ দেখো এইটুকু, এইটুকু হিসাব করো, তোমরা যদি খালি এইটুকু চিন্তা করে দেখো এইটুকু বর্ণটা কি, এইটুকু বর্ণ দেখে আমরা কি বলতে পারি? এইটা হচ্ছে বোরনের উজ্জ্বল সবুজ, বোঝা যায় কেন? কারণ এই সবুজটা উজ্জ্বল সবুজ দেখাচ্ছে, এবং এইটা ধাতু বোরনের কোন লবণ হতে পারে, বোরন ক্লোরাইড, বোরন সালফাইড, এই ধরনের কোন লবণ হতে পারে। আমরা সালফেট বলবো না, আমরা বোরন পরমাণু বলবো, আমরা সালফেট এখানে নির্ণয় করবো না, আমরা ক্যাটায়ন নির্ণয় করবো, শুধু ধাতু, ধাতুগুলো সম্পর্কে জানবো। পরটা দেখো, এই একটা কালার, উপরে এই কালারটুকু, যে লাট কাঠি যেখানে ধরছে, কাঠি দেখার পরে এইটুকু যে কালার, সেই কালারটা আমরা দেখবো, দেখি কালারটা কি। এটা হচ্ছে নীল বলছে, আশা করি নীল লাগছে, মনে হয় না। এটা ক্যামেরা দিয়ে তোলা, ক্যামেরা অনেক সময় পরিবর্তন হয়, এটা আর্সেনিক। তারপরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখা, এটা ক্যালসিয়াম। দেখো এর পাশে, বাম পাশে দেখো ইটের মতো লাল, এই যে লালটা, লালটা হলো ক্যালসিয়াম, এই যে উপরে যে শিখাটা সে লাল, এই জন্য এটা নাম রাখা হয়েছে ইটের মতো লাল, এবং এটা ধাতু হচ্ছে ক্যালসিয়াম। এটা দেখো এই শিখাটা কিন্তু সম্পূর্ণ, এখানে এই নীলাভ শিখাটা এইটুকু রং পরিবর্তন করেছে। তাহলে আমরা এটা দেখে বলবো কপার, আমাদের সিলেবাসে কপার আছে, অহ্যালাইট কপার 2+ এই শিখাটা। তারপরে এটা আরেকটা গুরুত্বপূর্ণ, সম্ভবত সোডিয়াম, ইয়াস দিস ইজ সোডিয়াম, সোডিয়ামের ওখানে ক্যালসিয়াম আর সোডিয়ামের মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য হলো যে এই সোডিয়ামের এটা হবে তোমার হলুদ। তুমি যদি সোডিয়াম বাল্বের পাশ দিয়ে যাও দেখবা হলুদ রঙের শিখা তোমার গায়ে পড়তেছে, এটা এই কারণে হয়। ঠিক আছে, তারপরে এটা আরেকটা দেখেছি, এটা পটাশিয়াম, পটাশিয়ামের বর্ণটা হচ্ছে দেখো এটা একটা বেগুনি, হালকা বেগুনি, এই শিখাটা সাদা রঙের মাঝখান দিয়ে এই যে উপরে যে শিখাটা আছে সেইটুকু হচ্ছে বেগুনি। ঠিক আছে, এটা পটাশিয়াম, এটা ম্যাঙ্গানিজ বলা হচ্ছে, ম্যাঙ্গানিজ আমরা সহজে করি না, হলুদে ভাব সবুজ, এটা আসলে দেখো সবুজে কোনো অংশ এখানে নেই, যাই হোক ম্যাঙ্গানিজ আমরা করি না, ধরতেও পারি না। এই পারে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেইট, নীল সাদা, এই জায়গাতে নীল সাদা বর্ণ আমরা পাবো, সে দেখলে আমাদের এটা লেডে লবণ হতে পারে। এইটা হচ্ছে দেখো একটি এটা হচ্ছে ক্রুসিবল বলা হয়, ক্রুসিবলকে তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার মধ্যে যে এই যে আগুন লাগানো পরে পুরো আগুনটা শিখা দেখো, এখানে যে আগুনের শিখা ছিল সাদা রঙের, সেই শিখাটা পুরো কিন্তু লাল চলে গেছে, এবং এটা হচ্ছে আয়রন 3, কমলা বাদামি, কমলা বাদামি হচ্ছে আয়রন। তাহলে আমরা একটা ভিডিও দেখে আসি এখানে, যে উনি টেস্ট করতেছে ডাইরেক্ট, আমাদের অত কিছু দেখার দরকার নেই, ছবি হয়তো তোমাকে যা সবকিছু ইন্ডিকেট করবে না, এখানে দেখো উনি টেস্ট করতেছে, যে এখানে সে বলতেছে এটা পটাশিয়াম, দেখো শিখাটা হচ্ছে পটাশিয়াম, এই পুরো অংশটুকু কিন্তু বেগুনির মতো হয়েছে, এবং এটা দেখে বুঝবো আমরা পটাশিয়াম। আরো দেখো এটা হচ্ছে বেরিয়াম, বেরিয়াম দেখো যে কালারটা কিন্তু পটাশিয়ামের যে কালার সে কালারটা নাই, সে কালারটা অন্য জায়গায় চলে গেছে,
হ্যাঁ, তারপরে বিরিয়াম দেখো এই কালার। তারপরে আমরা বিরিয়ামকে পার দিয়ে যদি আমরা এখন যাই, পরেরটা দেখো ক্যালসিয়াম, দেখো এই যে ক্যালসিয়ামটা ইটের মতো লাল বলছি আমরা। লাল সেখানে লালচে, ট্রনশিয়াম আমার সবচেয়ে ফেভারিট কালার। আমি যত শিক্ষাপত্র করেছি এবং যত ধাতু করেছি সবচেয়ে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের দেখো একটু পারা কিনা, দিস ইজ দ্য ট্রনশিয়াম। ক্যালসিয়াম ট্রনশিয়াম কিন্তু একটু ডিফারেন্ট, তবে লাল বেশি ট্রনশিয়ামটা, আর ক্যালসিয়ামটা এইটার মতো লাল, যে টুকটুকে লাল এটা আমরা বলি। ট্রনশিয়ামকে বলা হচ্ছে টুকটুকে লাল। লিথিয়াম, লিথিয়ামটাও কিন্তু লাল, কিন্তু একটু লালের মধ্যে, এই লালের মধ্যে একটু পার্থক্য আছে। তোমরা দেখছো কিনা খেয়াল করে, ভিডিওটা থাকবে তো মাঝে দেখিনি। কমলা লাগতেছে, এইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ আমাদের সোডিয়ামটা তুমি যদি তোমার বাড়িতেও টেস্ট করতে পারো, সোডিয়াম লবণটা যদি তুমি চুলার উপর একটা দিবা, জাস্ট চুলার উপর একটা দিবা, দিয়ে তুমি চুলা স্টার্ট করে দিবা, দেখবা যে ওই আগুন যেটা ছিল সেই আগুন বর্ণ এই কালার হয়ে গেছে। তাহলে বুঝে নিতে হবে যে ওর মধ্যে, যেহেতু সোডিয়াম লবণ আমাদের বাড়িতে আছে, সোডিয়াম লবণ আমরা খাই, সো এই লবণটা আমরা এখানে দিয়ে দেখতে পারি আর কি। এটা সোডিয়াম, সব ধাতু সম্ভব না, কিছু ধাতু সম্বন্ধে আমরা জাস্ট ডিটেক্ট করতে পারি আর কি। যে এটা হচ্ছে কপার, দেখো কপারের বর্ণটা হচ্ছে এই ধরনের হবে, এবং এটা নীল কালারের হবে, কিছুটা নীল আসমানের মতো গাঢ় কালার, এবং এটা দেখে আমরা বুঝতে, এটা আমাদের সিলেবাস আছে এবং এটা গুরুত্বপূর্ণ। দিস ইজ কপার, যাই হোক আমরা দেখলাম আসলে শিখার বর্ণ কেমন হয় বা কিভাবে হয়, এটা দেখলাম যে আমাদের পরবর্তী লাগবে। প্রশ্ন অ্যান্সারটা খুব ভালো করে পড়বা, যে শিক্ষা পরীক্ষায় এসেল ব্যবহার করা হয় কেন। শিক্ষা পরীক্ষায় অজব লবণকে গাঢ় এসেল দ্বারা সিক্ত করে প্লাটিনাম তারে গুনছেন দীপশিকায় দীপ্তিহীন শিখার উপযুক্ত করা হয়, ফলে উদ্বায়ী ধাতব প্রয়াণ উৎপন্ন হয় যা বৈশিষ্ট্যপূর্ণ উজ্জ্বল শিখার বর্ণ উৎপন্ন করে। বৈশিষ্ট্যপূর্ণ মানে কি, যার নাম তার তার, অন্য কোন এসিড এইসব ধাতু উদ্বায়ী হয় না, অন্য কোন এসিড দিলে এই উদ্বায়ী ক্লোরাইড লবণ উৎপন্ন হয় না, যে কারণে শিখা পরীক্ষায় এসিড ব্যবহার করা হয়। দুই নম্বরের জন্য বেশি লিখতে হবে না, শুধু ওই কথা লিখতে হবে যে এই সেল দ্বারা প্লাটিনাম তারে বুনছেন দ্বীপ শিখায় দ্বীপহীন শিখায় উৎপন্ন করা হয়, ফলে উদ্বায়ী ধাতব প্রাণী উৎপন্ন হয় যা বৈশিষ্ট্যপূর্ণ উজ্জ্বল শিখা উৎপন্ন করে। এই লাইনটা কিন্তু লিখতেই হবে, এই লাইনের উপরে এক নাম্বার আর পুরো জিনিসের উপরে এক নাম্বার, এই দুই নাম্বারের জন্য এই অ্যান্সার তোমাদের। যেমন আগে হচ্ছে যে শিখা পরীক্ষায় ম্যাগনেসিয়াম বা বেলিয়াম বর্ণ ছড়ায় না কেন। দেখো এখানে আমি ইলেকট্রিক বিলাস দেখ তোমাদের বলছিলাম যে ইলেকট্রিক বিলাস এখানে পেয়ার আছে, দেখছো এটাও এখানে কিন্তু পেয়ার আছে দুটা দুটা করে। এখন এই পেয়ার ইলেকট্রন আর ভাঙে না, অথবা এই পেয়ার ইলেকট্রন ভাঙতে যে তাপ লাগে সেই তাপ চুলার আগুনের শক্তিতে সম্ভব না, সেই কথা আমরা লিখেছি। কারণ উত্তেজিত অবস্থায় ম্যাগনেসিয়াম বেরিলিয়ামের ইলেকট্রন শক্তি শোষিত বিক্রিয়া রূপে যে তরঙ্গ দৈর্ঘ্য দেয় তা সাদা বর্ণের হয়, এবং আমরা সাদা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমান হয় আমরা দেখতে পারি না। তাই ম্যাগনেসিয়াম ও বেরিলিয়ামের এর উত্তেজিত বর্ণ ধরা যায় না, হয়তো বর্ণ দেখায় বাট আমরা ধরতে পারি, কারণ যে তরঙ্গ দৈর্ঘ্য দেয় সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি অঞ্চলের, এটা আমাদের চোখে ধরবে না, যে কারণে আমরা এটা বর্ণ দেখতে পাই না। আবার শিখা যে তাপ দেয় যে কথা বললাম, শিখা যে তাপ দেয় তার ম্যাগনেসিয়াম বা বেরিলিয়ামের ইলেকট্রন উত্তেজিত হতে পারে না, এবং ইলেকট্রন উত্তেজিত না হলে বর্ণ উৎপন্ন হয় না, যে কারণে আমরা এই দুটো ধাতুকে টেস্ট করতে পারি না, এবং এরা এখানে পরীক্ষায় থাকে। তো যাই হোক, সকলকে ধন্যবাদ তোমাদের সঙ্গে ক্লাসে আসতো। আমাদের এর পরবর্তীতে আমরা আরো জিনিস জানবো, শিক্ষা পরীক্ষা বা আরো কিছু পরীক্ষা আছে।
তো ঠিক আছে, তোমাদের বোধহয় আরেকটা ক্লাস আছে, বোধহয় আমি একটা স্ক্রিনশটটা নিয়ে নেই তোমাদের। তো ওকে, ভালো থাকো, আমি ক্লাসটা দিয়ে দিচ্ছি ইউটিউবে, তোমরা ওখান থেকে দেখে নেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।